নোয়াখালীতে প্রতিবন্ধীদের জন্য ভ্রাম্যমাণ সেবা কেন্দ্রের মাধ্যমে বুধবার হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই সেবা প্রদান করা হয়। আমাদের প্রতিনিধি আলাউদ্দিন শিবলু জানান, বেগমগঞ্জ জেলার জিরতলি ইউনিয়নে প্রতিবন্ধীদের চিকিৎসা প্রদানেও এই ভ্রাম্যমাণ সেবা কেন্দ্র কাজ করে। এ সময় উপস্থিত ছিলেন জিরতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ডাক্তার রেজাউল করিম।